সমস্যা কি? এতবার হরেন দিচ্ছি কানে শুনতে পাও না? চোখে দেখতে পারেন না কত রাস্তা পড়ে আছে, তারপরে কত রাস্তা লাগে আপনার? আমাদের সাথে উচ্চা গলায় কথা বলছিস, তোরে যা পারে বাংলা সাইকেল নিয়ে আমাদের রাস্তা সার। সাইকেল ঠিক না বন্ধুক, আমি এখান থেকে এক পাও সরবো না। রাস্তা স্যার না হলে তোর সাইকেল সহ নদীতে ফেলে দিব। তখন তোমার কাজ শেষ না হবো, আমি এখান থেকে যাবো। চলো গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে খালি সবুজ আর সবুজ। আচ্ছা তোমার ভাইয়ার নামটা কি? আমার ভাইয়ের নাম ভাই হর্ষ। ঠিক আছে চলো। ম্যাডাম আসলে ও আপনাকে দেখতে পায় না, ওকে আপনি মাফ করে দেন। তোর সাহস কি করে হয় ওর হাত ধরতে? বেদব কথাকার, তোর পোশাকের দাম আপনি দিয়ে দেবো, আপনি একটা কিনে নেবেন। আমাদের ভুল হয়েছে, আপনাদের কাছে ক্ষমাও চেয়েছি, আপনার পোশাকের দাম দিতে চেয়েছি, কিন্তু তারপরেও আপনারা খারাপ ব্যবহার করে যাচ্ছে। আমরা সহ্য করবো না, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমার ভাইয়াকে আসতে দিন, তারপর তাকে জেলে পাঠাও। মালিক আজ ওর জমিটা বিক্রি করে দিয়েছে, আমি গিয়েছিলাম ওদের বাড়িতে টাকা আনতে, টাকা তো দিলই না, বরঞ্চ আমাকে মেরে বাড়ি থেকে বাইর করে দিয়ে। দেখেন কি অবস্থা করেছে, আর বলেছে এক টাকাও দিতে পারবো না, তোর মালিককে যে গিয়ে বলিস। কি পরে তোমার সমস্যা চল তো, আর তুমি এদিকে সাইতে দেখো তো। শুনলাম তুই নাকি জয়যোগী হয়েছিস, তাহলে আমার টাকাটা দে। টাকা কিসের টাকা? কিসের টাকা খারাপ নাকি মনে করেছিস?
আরে মারবেন না মারবেন না মালিক মালিক মারবেন না আপনার সব টাকা আমি নিয়ে নিচ্ছি আপনি ধরেন আপনার সব টাকা বন্ধু মালিক ঠিকই আছে তাহলে চলো ওই ছেলেটা কি বিলে বাবু আমাকে বকেলে বলছিস নাকি না না ওকে টাচ করবি না আমি আমার ভাইয়াকে বলে দেব ভাইয়া ভাইয়া ডাক তার ভাইয়াকে ডাক নিজে গিয়ে দেখ মালিক আপনি এখানে আমি তো জানতাম না সরি পাগল হয়ে গেছি জানি সে কে এই আমার মালিক দরজা তো আড্ডা পূরণ করি টাকাগুলা কে দেয় এ মালিকে দেয় তুমি এক কাজ করো এদেরকে শহরে পাঠিয়ে দাও ঠিক আছে মালিকের পা ধরে মাপটা মাপ করে দেন মালিক ঠিক আছে শহরে পাঠিয়ে দাও যা তোরা শহরে চলে যা